আসসালামু আলাইকুম টেকনিক্যাল আজাদ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত আজকে আলোচনা করব ফটোশপ ছাড়াই কিভাবে দোকানের ক্যাশ মেমো মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে ডিজাইন করবেন আজকে পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি একে আজাদ কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকে টিউটোরিয়াল আমি ডাবল ক্লিক করে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটি ওপেন করে নিচ্ছি আমি ডাবল ক্লিক করলাম আমার মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে ওপেন হয়ে গেছে তো আজকে আলোচনা করব ফটোশপ ছাড়াই কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে আপনারা ক্যাশ ম্যামো এটি ডিজাইন করবেন তো এজন্য আমি আপনাদেরকে সর্বপ্রথম পেজ লেআউট যে অপশনটি দেখছেন রেবন বাড়ে পেস লেআউট এই অপশনটিতে নিয়ে আসলাম দেখুন পেস লেআউট এই অপশনে আমি কয়েকটা অপশান দেখতে পাচ্ছি মার্জিন তো মার্জিনে আমি সর্বপ্রথম আপনাদেরকে নিয়ে যাচ্ছি মার্জিনের মধ্যে একটি রয়েছে ন্যারো অপশন আরেকটি হচ্ছে নর্মাল নর্মাল দিলে পেজের চতুর্দিকে এক ইঞ্চি করে ফাঁকা হবে তো আমি নর্মাল অপশানে ক্লিক করলাম করে ওরিয়েন্টেশন অর্থাৎ আপনার পেজের সাইজটি কতটুকু দেবেন এজন্য এই ওরিয়েন্টেশন অপশনে আসতে হবে অর্থাৎ উপর থেকে নিচ বা নিচ থেকে সাইটের দুই দিকে যদি আপনি বড়ো করতে চান তাহলে ল্যান্ডস্কেপ এই অপশনটা লাগবে তো আমি ল্যান্ডস্কেপে আমার পেজটি করে নিলাম তারপরে হচ্ছে কোলামস নামে একটি অপশন দেখতে পাচ্ছি কলামসে গিয়ে টু কলামস এই অপশনটাতে আমি ক্লিক করবো টু কোলামস আমার দুইটি কলাম নিয়ে নিলাম নেওয়ার পরে এখন আপনাদেরকে আমি হোমে নিয়ে যাচ্ছি দেখুন হোম হোম থেকে নিখোঁজবান আমি নিখোঁজবাণের লেখাটা বেশি পছন্দ করি নিখোঁজবান ফ্রন্টে তো আমি নিখোঁজবান ফ্রন্টটি সিলেক্ট করলাম করে এখন দেখুন পেজ লে এখানে এসে আমি কিছু লেখা টিউটোরিয়ালটি শর্ট করার জন্য আগেই অগসল কিছু লেখা লিখে রেখছি তো এই লেখাটি আমি এখানে পেস্ট করে দিচ্ছি মাউসের রাইট বাটন ক্লিক করে যে মাউসের রাইট বাটন ক্লিক করে পেস্ট অপশনে আমি যদি ক্লিক করে দিই তাহলে আমার অগস্তল লেখাগুলো চলে আসবে দেখুন সময়টুকু শর্ট করার জন্য টিউটোরিয়ালটি শর্ট করার জন্য আমি লেখাটি লিখে রেখেছি তো এখন আমি লেখাটিকে একটু রিসার্চ করে নেবো আপনাদের সামনেই দেখুন আমি এটি ড্রাগ করে নিলাম মোবাইল হ্যাঁ মোবাইল নম্বর পর্যন্ত আমি পুরো লেখাটি ড্রাগ করলাম গিয়ে হোমে এসে এলাইন দিলাম মিডিলে অর্থাৎ আমার ফার্স্ট কলামের মিডিলে আমার লেখাটি চলে এসছে ক্যাশ মেমো তারপরে হচ্ছে রাজু এন্টারপ্রাইজ সবটি মিডিলে চলে আসছে এখন দেখুন এই লেখাটির স্পেসিং রয়েছে অর্থাৎ অনেক বড় স্পেস রয়েছে এই স্পেসটাকে আমি কমিয়ে নেব তো এই স্পেসটা কমিয়ে নেওয়ার জন্য আমাকে হোমে যেতে হচ্ছে হোম থেকে লাইন স্পেসিং দেখুন লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং যে অপশনটি রয়েছে এখানে আমি ক্লিক করলাম করে আমি এটা না রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ এই যে অপশনটি এটাতে ক্লিক করব করা মাত্রই আমার সকল স্পেস কমে গেছে এখন দেখুন প্রতিটা লেখাই সুন্দরভাবে বসে গেছে এখন মেসার্স রাজু এন্টারপ্রাইজ এই লেখাটি বড় করে দেব এটা আমার শিরোনাম এ কারণে আমি এই আইকনটাতে ক্লিক করে লেখাটি বড় করে দেব দেখুন মেসার্স রাজু এন্টারপ্রাইজ লেখাটি বড় হয়ে গেল এই জন্য একটু শর্ট করে নিই হ্যাঁ ঠিক আছে এখন আমি ক্যাশ মেমো লেখাটি আরেকটু বড় করে দিই ক্যাশ মেমো হ্যাঁ বড় হয়ে গেছে তারপরে এখানে আমার লেখাটি বড় হয়ে গেছে তারপর মোবাইল নং হ্যাঁ এটি একটু যদি ডান পাশে সরে দিই হ্যাঁ ডান পাশে সরে দিলাম তো এখন মেমো নং তারপরে হচ্ছে তারিখ এটি আলাদা করেই থাক তারপরে হচ্ছে মেমো এবং তারিখ হ্যাঁ এটি এভাবেই থাক তারপরে নাম ঠিকানা এবং মোবাইল নম্বর এই দুটির স্পেসিং একটু কমে দেওয়া উচিত এর জন্য হোম হোম থেকে আবার লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং এই অপশানে আসতে হবে আমি এসে রিমুভ স্পেস আফটার প্রাগ্রাফ দেখুন রিমুভ আফটার প্রাগ্রাফ এখানে এসে সুন্দর করে নাম ঠিকানা মোবাইল নং একই জায়গায় সুন্দর করে নিয়ে এসেছি তো এখন দেখুন আমার উপর লেখাগুলো উপরের যে লেখাগুলো এগুলো রিসার্চ করা শেষ এখন আমি ইন্টারপ্রেস করলাম প্রেস করে আরেকবার প্রেস করলে হয়তো বা ভালো হবে হ্যাঁ করলাম করে আমি আপনাদেরকে ইনসার্ট অপশনে নিয়ে যাচ্ছি দেখুন ইনসার্ট অপশন তো ইনসার্ট অপশন থেকে টেবিল এই যে টেবিল নামে আইকনটি হ্যাঁ টেবিলের এই আইকনটাতে ক্লিক করলাম করে আমি তিনটি হ্যাঁ এখান থেকে পাঁচটি কলাম এবং রো সিলেক্ট করে নিলাম দেখুন আমার তিন রো এবং কলাম সিলেক্ট করা শেষ একটু রিসার্জ করে টেবিলটাকে বসিয়ে দেবো এই যে এই আইকনগুলোতে ধরে দেখুন মাউস দিয়ে ধরে ধরে সুন্দর করে রিসার্জ করে নিচ্ছি নিয়ে আমি জায়গাটাকে সুন্দর করে দিলাম এখন দেখুন এখানে লিখলাম ক্রমিক নং তারপরে এই জায়গাটাতে পরের জায়গাটাতে লিখব বিবরণ দেখুন পরের জায়গাটায় রয়েছে এখানে আমি বিবরণ লিখব বিবরণ তো তারপরে আরেকটি জায়গা রয়েছে তো এই জায়গাতে হ্যাঁ এই জায়গাতে পরিমাণ অর্থাৎ পণ্যের পরিমাণটি কি কত তারপরে হচ্ছে মূল্য দেখুন এখানে মূল্য লেখা যাবে আমি মূল্য কথাটি লিখে দিচ্ছি মূল্য তারপরে হচ্ছে সর্বমোট মূল্য হ্যাঁ এটি দেওয়া যায় বা হচ্ছে মোট মূল্য মোট মূল্য কথাটি লেখা যায় ঠিক আছে আমি মোট মূল্য দিলাম ক্রমিক নং বিবরণ পরিমাণ মূল্য মোট মূল্য এখন এই যে মাউস দিয়ে ধরে এই লেখাটিকে অর্থাৎ এই কলামটিকে আমি পিছনে নিয়ে আসবো দেখুন মাউস দিয়ে ধরে আমি সুন্দর করে পিছনে নিয়ে আসলাম না আরেকটু উপরে উঠাই দিই উপরে ওঠায় দিলাম দিয়ে আমি হচ্ছে আরেকটু রিসার্চ করে নিই আমার এলোমেলো হয়ে গেছে কলামগুলো তো এটি কলামগুলো একটু রিসার্চ করে নিলে সুন্দর দেখা যাবে হ্যাঁ আর একটু এদিক দিয়ে সরাই দিই মূল্যটি আরেকটু সরাই দিই হুম সরাই দিলাম তো পরিমাণ পরিমাণের এদিক দিয়ে মূল্যটাকে আরেকটু সরাই নিতে হবে হ্যাঁ এখন মোটামুটিভাবে সমান হয়ে গেছে তো বিবরণ হ্যাঁ এটির জায়গা একটু বড় লাগে এই জন্য ক্রমিক নং এই কলামটি শর্ট করে নিই নিয়ে মোটামুটিভাবে উপরে ডিজাইনটি হয়ে গেছে এখন এটি আমি ড্রাগ করে নিলাম দেখুন আমি ড্রাগ করে নিলাম মাউস দিয়ে ড্রাগ করে মাউসের রাইট বাটন ক্লিক করে মার্সেল নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন দেখুন মার্সেল এই অপশানে যদি ক্লিক করে দেন তাহলে আপনার সেলগুলো মার্স হয়ে যাবে দেখুন আমার সেলটি কিন্তু এখন মার্চ হয়ে গেছে তো এখন এখানে আমার ইচ্ছে মতো যে কোনো লেখা এখানে লিখতে পারবো দেখুন এখানে যদি আমি সর্বমোট মূল্য এ কথাটি লিখি বা সর্বমোট টাকা হ্যাঁ সর্বমোট টাকা এটি লেখা যায় আমি এটি ড্রাগ করে আপনাদেরকে হোমে নিয়ে যাচ্ছি এলাইন লাইন দেওয়ার জন্য এটি হচ্ছে আমি ডাইনে রাইট সাইডে এ লাইন দেবো হ্যাঁ এখানে ক্লিক করলাম করা মাত্রই আমার সর্বমোট টাকা এটি চলে এসছে এখন এখানে সর্বমোট যে টাকাটি হবে সেই টাকাটি আমি এখানে লিখে দিতে পারব দেখুন সর্বমোট টাকা তারপরে আমাকে আরেকটি টেবিল নিতে হবে এজন্য ইনসার্ট অপশনে আপনাদেরকে নিয়ে যাচ্ছি ইনসার্ট অপশনে যাওয়ার পরে টেবিল টেবিল থেকে হ্যাঁ এটা হাইট করা রয়েছে তাহলে আমাকে ইনসার্ট টেবিল অপশনে আসতে হবে এসে এখানে নাম্বার অফ কোলামস এটা টু সিলেক্ট করে দিই আর নাম্বার অফ রোস এটা ওয়ান যদি সিলেক্ট করে দিই নাম্বার অফ রোস ওয়ান তাহলেই হবে বা টু দিয়ে দেওয়া যায় না ওয়ানে দিব দিয়ে আমি সুন্দর করে একটি কলাম বৃদ্ধি করে নিলাম দেখুন এখন এই জায়গায় মাউস দিয়ে ধরে এই যে এই এই লাইনটিকে মাউস দিয়ে ধরে আমি সরায় নিয়ে আসব দেখুন এই এইদিকে এসে এখানে ছেড়ে দিলাম এখন এখানে সর্বমোট টাকা আমি ওটা লেখলাম এই জায়গায় যদি আমি কথায় লিখি তাহলে উপরে টাকাটা লেখা যাবে আর নিচে হচ্ছে কথায় লেখার জন্য জায়গাটি থাকতেছে তো এখন এই এখানে কথায় লিখে দেওয়া যাবে তো মোটামুটিভাবে ডিজাইনটি হয়ে গেছে তো নিচে স্বাক্ষর দেওয়ার জন্য আমাকে একটু জায়গা করে নিতে হবে দেখুন নিচে স্বাক্ষর দেওয়ার জন্য অর্থাৎ ক্রেতার স্বাক্ষর এবং বিক্রেতার স্বাক্ষর এটি দেওয়ার জন্য জায়গা করে নিতে হবে এই আমি ইন্টারপ্রেস করলাম করে ক্রেতার স্বাক্ষর কথাটি লিখে দিলাম তারপরে রাইটে আমি বিক্রেতার স্বাক্ষর এই কথাটিও লিখে দিলাম দেখুন ক্রেতার স্বাক্ষর এবং বিক্রেতার স্বাক্ষর এখন আমাকে সেপ নিব আমি একটি শেপ নিব এই জন্য ইনসার্ট অপশনে গেলাম যাওয়ার পরে শেপ অপশনে আসলাম এসে হ্যাঁ এই শেপটি নিব এই সেপটিতে আমি একবার ক্লিক করতেছি দেখুন এই শেপটি আমি ক্লিক করলাম করে রাইটে ধরে আমি সুন্দর করে লেফটে ধরে রাইটে নিয়ে আসলাম সেফটিকে হুম সুন্দর করে আমার শেপটি বসে গেছে এখন আরেকটি শেপ আমি নিতে পারি দেখুন বিক্রেতার স্বাক্ষরের জন্য না নিব না এই শেপটি কপি করব। এর জন্য কীবোর্ডের কন্ট্রোল ধরে দেখুন কীবোর্ডের কন্ট্রোল চেপে ধরেছি ধরে আমি কপি করতেছি করে ওই শেপটি বিক্রেতার স্বাক্ষর এর উপরে বসিয়ে দিচ্ছি সুন্দর করে দেখুন আমি কীবোর্ডের কন্ট্রোল ধরেই শেপটি কপি করলাম করে হচ্ছে বিক্রেতার স্বাক্ষর মাউস দিয়ে ধরে বিক্রেতার স্বাক্ষরের উপর সুন্দর করে বসিয়ে দিলাম এখন মোটামুটিভাবে আমার ক্যাশ ম্যামোটি ডিজাইন হয়ে গেছে তারপরেও একটু যদি কালার করা যায় কোথাও তাহলে ভালো হবে দেখুন ক্রমিক নং বিবরণ পরিমাণ মূল্য আর মোট মূল্য হ্যাঁ এটি যদি আমরা একটু কালার করে নিই তাহলে অনেক সুন্দর দেখা যাবে এর জন্য আমি এই যে বাকেট অপশনটি দেখতেছেন এই যে শেডিং শেডিং অপশনে এই আইকনটাতে আপনি ক্লিক করবেন করে যে কোনো একটি কালার দিতে পারেন আমি এই কালারটি সিলেক্ট করতেছি দেখুন এই কালারটি সিলেক্ট করা মাত্রই আমার মেমোতে এই কালারটি অর্থাৎ বিবরণ তার মূল হিডিং সেই কালারটি চলে আসছে আমি এখানেও কালার দিতে পারি তো দেবো না এখন আমি এটি সিলেক্ট করে নিচ্ছি পুরো ক্যাশ মেমোটি আমি সিলেক্ট করে নিচ্ছি নিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করে কপি কপি করতেছি দেখুন আমি কপি করলাম করে আপনাদের অবশ্যই জানা আছে যে আমরা পেজ লেআউট অপশনে আসছিলাম দেখুন পেজ লেআউট এই যে পেস্ট লেআউট এই অপশানটাতে এসে কলামস টু কলাম সিলেক্ট করে নিয়েছিলাম একটি কলামে আমরা লিখেছি এখন দ্বিতীয় কলামে পেস্ট করে দেবো দেখুন কন্ট্রোল ভি প্রেস করে আমি পেস্ট করে দিলাম তো পেস্ট করা মাত্রই আমার লেখাটি দুইটি কলামে চলে এসছে তো এভাবেই আপনারা সুন্দর করে আপনার লেখাটিকে কপি করে পেস্ট করে দিতে পারবেন এবং ক্যাশ মেমো ডিজাইন করতে পারবেন দেখুন আমার ক্যাশ মেমোটি ডিজাইন শেষ তো আপনারা আপনাদের পছন্দ আজকে টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে টেকনিক্যাল আজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন পরবর্তী টিউটোরিয়ালের এর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ